চিত্রনায়িকা শবনম বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন বৃহস্পতিবার 21 মার্চ। ছেলের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। প্রায় 5 মিনিটের সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগ ঘন বার্তা দিতে দেখা গেছে তাকে। এদিকে বুবলি সেই ভিডিও প্রকাশের পরে নিজের ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। তবে পুরো স্ট্যাটাসে কোথাও বুবলির নাম মেনশন না করলেও পরোক্ষভাবে তাকে নিশানায় রেখেছেন তিনি। তবে বুবলিও চুপ থাকেননি, পরিমণির সেই খোঁচার কড়া জবাব দিয়েছেন এই চিত্রনায়িকাও। পরিমণির দাবি, তাকে কপি করেই বানানো হয়েছে বুবলির প্রকাশিত সেই ভিডিওটি। আর চিত্রনায়িকার এমনটা মনে করার কারণটাও স্পষ্ট। মাসখানেক আগে পরিমণির ছেলে পূর্ণর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ ঘন ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই চিত্রনায়িকা মনে করেছেন তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলি। বুবলিকে খোঁচা দিয়ে ফেসবুকের স্ট্যাটাসে পরিমণি লেখেন, আপা গো আপা, পুরাটাই কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো আর কপি করা যায় না আপা। ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত 1:30টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন বুবলি। ঠিক তার 1 ঘন্টা পর রাত 3টায় স্ট্যাটাস দেন পরিমণি। ফলে তিনি কাকে ইঙ্গিত করে পোস্টে দিয়েছেন সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি ভক্তদের। পরিমণি সেই স্ট্যাটাসের পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাল্টা জবাব দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন বুবলি। তিনি লিখেছেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেরই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেকটাই মিলে যায়, কাছাকাছি মেলে, একদম মেলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। বুবলি আরও লেখেন, তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই, কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই, শুধু এই সিন্ডিকেটের চামচগুলোর অবস্থা দেখলেই মনে হয় যে এরাই দু একজন শুধু মা হয়েছে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেন হয়েছিল, আর কারো হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো, সবকিছু স্বাভাবিক, কিন্তু আর কারো এরকম হয় না। তারাই খাবার খাওয়ার পর প্রেশার আসলে ফ্রেশ রুমে দৌড় দিবে, কিন্তু আর কেউ যাইতে পারবে না। তারাই লাল নীল হলুদ রং পরবে, আর কেউ পড়তে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেকও নাই, কিন্তু কপি আছে। তবে এখানেই থেমে থাকেননি পরিমণি। তিনি বুবলির সেই বড় পোস্টটাকে উদ্দেশ্য করে নতুন করে আরও একটি পোস্ট করেছেন। হি হি হি, একটি শিক্ষিত বকরির গরুর রচনা, কি লিখতে কি লিখতেছে বেচারি, চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম, কিন্তু তাই বলে এরকম আওলা ছাওলা কি কি সব লিখলো ভাই, পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল, আমি শিওর।